তাই আজকের পালা প্রসঙ্গ হচ্ছে একদিকে হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ আর একদিকে হচ্ছে তারই শিষ্য মুকুন্দ দাস এই চৈতন্য চরিতামৃত লিখেছেন মাননীয় সেই সাধক পুরুষ কৃষ্ণদাস কবিরাজ আর এই গ্রন্থখানা যখন লিপিবদ্ধ হলো সেই সময় স্বরূপ দমাদার এই স্বরূপ দমাদার যতক্ষণ বাবা স্বীকৃতি না দিত এই গ্রন্থের ওই গ্রন্থ বলেই মনে হতো না কেউ আদর করত না সেটাকে সেটাকে কেউ পড়ত না যখন কৃষ্ণদাস কবিরাজ এবং মুকুন্দ দাস তার শিষ্যকে নিয়ে যে তোমার স্বরূপ দমাদারের কাছে যায় তখন সেই দেখে ওই গ্রন্থটাকে যমুনার জলে নিক্ষেপ করে যখন যমুনার জলে বিসর্জন দিল হাউ হাউ করে কৃষ্ণদাস কবিরাজ মুকুন্দ দাসকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো ওরে মুকুন্দ আমার সারা জীবনের তপস্যার ফল আজকে যমুনার জলে বিসর্জন হয়ে গেল যখন হাউ হাউ করে কাঁদতে লাগলো রাত্রিটা কোন রকম করে শুয়ে থাকলো রাত্রি প্রভাত হওয়ার আগে মুকুন্দ দাসকে রেখে কৃষ্ণদাস কবিরাজ এক গাছা দড়ি নিয়ে একটা কলসি নিয়ে ওই কলসির মধ্যে দড়ি বেঁধে যমুনার জলে এই প্রাণ বিসর্জন করবে বলে মনে স্থির করলেন যখন যমুনার জলে যাই ঘুম ভেঙে গেল মুকুন্দ দাসের দেখছে তার পাশে গুরুদেব নাই গুরুদেব কোথায় গেল ছুটতে ছুটতে গিয়ে যখন যমুনার দিকে গেল দেখছে গুরুদেব যমুনায় ঝাঁপ দিবে তখন মুকুন্দ দাস তখন গুরুদেবকে ডাকলো গুরুদেব পিছন ঘুরে দেখছে কৃষ্ণদাস কবিরাজ আমার শিষ্য মুকুন্দ ডাকে মুকুন্দকে জড়িয়ে ধরে বলছে ওরে মুকুন্দ আমি আর এই প্রাণ রাখতে চাই না এই প্রাণ আমি বিসর্জন করব এই যমুনার জলে মুকুন্দ বলছে প্রভু আপনি চিন্তা করবেন না আপনার পাশে আমি এতদিন ধরে যে ছিলাম আপনি যে গ্রন্থ যে লিপিখানা গ্রন্থখানা যে লিপিবদ্ধ করেছেন এই গ্রন্থখানা আমার প্রত্যেকটা শ্লোক মনে আছে সব কিছু মনে আছে প্রভু তুমি কলম ধরেন আপনি আপনি কলম ধরেন আমি কথা বলছি আর আপনি লিপিবদ্ধ করেন আবার সেই কৃষ্ণদাস কবিরাজ মুকুন্দ দাসের কথা শুনে আবার গ্রন্থখানা লিপিবদ্ধ করলেন করার পরে গীতা ভাগবত এবং বিভিন্ন ধরনের গ্রন্থ আছে সব সব গ্রন্থের উপরে রাখলেন সব গ্রন্থের নিচে রাখলেন চৈতন্য চরিতামৃত ঘুম থেকে উঠে দেখে সেই চৈতন্য চরিতামৃত সেই সপার উপরে হয়ে গেছে চিন্তা করলেন কি মনে হয় আমি ভুল করে মনে গ্রন্থটাকে উপরে রেখে দিয়েছি আবার নিচে রাখলেন নিচের যখন দেখেছেন তারপরে দিন দেখে আবার সেই গ্রন্থখানা উপরে হয়ে গেছে সেই গ্রন্থখানা আবার জোরহাত করে যখন স্বরূপ দামোদরের কাছে যায় স্বরূপ দামোদর সে গ্রন্থখানা যখন ভালো করে লক্ষ্য করে দেখে তখন গ্রন্থটা দেখে তিনি নিজেই চোখের জল ছেড়ে দিলেন এত সুন্দর গ্রন্থ আমাদের সনাতন ধর্মের আদর্শ গ্রন্থ যেমন বাবা ইক্ষু চাওয়ালে যেমন রস হয় তদ্রূপে চৈতন্য চরিতামৃত পাঠ করলে পরে সেরকম রস পাওয়া যায় কিন্তু অনেক অনেক গ্রন্থের যেমন গীতার বাবা অনেকখানা অধ্যায় আছে সংখ্যাযোগ ধর্মযোগ জ্ঞানযোগ সন্ন্যাসযোগ বিভিন্ন ধরনের যোগ আছে বিভিন্ন জায়গার অধ্যায় আছে কিন্তু ভাগবতের 18 অধ্যায় পায় কিন্তু চৈতন্য চরিতামৃতের মধ্যে তিনটা অধ্যায় মাত্র দেখতে পায় এই তিনটা অধ্যায়ের মধ্যে দেখতে পায় কি প্রথম আদিলীলা মধ্যলীলা এবং অন্তলীলা এই আদিলীলার মধ্যে দেখতে পায় কি এই পৃথিবীতে এই নাম হচ্ছে শ্রেষ্ঠ নামের উপরে আর কোনো কিছু নয় কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সমহনু এই কৃষ্ণ ভজন করার জন্য এই কৃষ্ণ নাম করার জন্য এসেছি আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করে যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করি তখন প্রভু কথা দিয়েছিলাম হে প্রভু তোমার দর্শন পাবো কি করে প্রভু বলেছিল হে জীব তুমি মর্ত্যধামে যাও তুমি আমাকে স্মরণ রাখবে আমরা তার কাছে কথা দিয়েছিলাম হে প্রভু
তোমাকে যেন আমি পাই, এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তোমার নাম গুণগান করব। এই নাম হচ্ছে শ্রেষ্ঠ। হরি নামৈব কেবলম, হরি নামৈব কেবলম, কলৌ নাস্তব নাস্তব গতির অন্যথা। এই হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তিনবার বাবা বলেছেন কোনো জীবের গতি নাই নাম ছাড়া। ঠিক আছে, যখনই বাবা মধ্যলীলায় যাই তখন আর নাম থাকছে না, তখন কি, তখন চাই সেবা। কি নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা বিনা সাধ্য সাধন নাই সনাতন। তাহলে গোসাই কোন নামে রুচি, কৃষ্ণ নামে রুচি, না গৌরাঙ্গের নামে রুচি, না হরিচাঁদ ঠাকুরের নামে রুচি, না অনুকূল ঠাকুরের নামে রুচি, না বালক ব্রহ্মচারীর নামে রুচি, না মা কালীর নামে রুচি, না মা দুর্গার নামে রুচি, না বাড়ির বুচির মায়ের নামে রুচি? কোন নামে রুচি রাখতে হবে গোসাই, জানতে চাই আপনার ধারে। জীবে দয়া, কোন জীবকে দয়া করতে বলছেন? ছাগল ভেড়া কুকুর ছাগল বিড়াল ইত্যাদি সবকিছু এই জীবকে দয়া করতে বলছেন, না আরো কিছু আছে গোসাই? নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন। বৈষ্ণব চিনিতে নারী দেবের শক্তি, বৈষ্ণব চিনা যায় না। সেই বৈষ্ণবের আদর্শ কি, সে বৈষ্ণবের চরিত্র কি, বৈষ্ণবের লক্ষণ কি, বৈষ্ণবের ভাব কি, বৈষ্ণবের কথা কি, গোসাই আমার চিনা নাই, আপনি দয়া করে চিনাবেন এই আসরে গোসাই। বৈষ্ণব কেমন, মালা তিলক পড়লে কি বাবা বৈষ্ণব হয়, চুল দাড়ি রাখলে কি বৈষ্ণব হয়, গেরু অবসর পড়লে কি বৈষ্ণব হয়, সেই বৈষ্ণব চিনব কেমন করে গোসাই? ইহা বিনা সাধ্য সাধন নাই সনাতন, এটা মধ্যলীলার কথা রয়। যখন অন্তলীলায় যাই তখন আর সেইটা থাকছে না, তখন কি প্রেম চাই, তখন প্রেম চাই। মহাপ্রভু বললেন সন্ন্যাস মন নহে নিজ ধন, সন্ন্যাসে তো শুধু আমার প্রেম প্রয়োজন। তাহলে সেই প্রেমটা কি গোসাই? এই যে কয়েকটা কথা আপনার ধারে জিজ্ঞাসা রয়, সঠিক সঠিক জবাবটা যেন গোসাই আমি পাই। এই চৈতন্য চরিতামৃতকে নিয়ে এই মানুষ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে, কোনটা ঠিক আর কোনটা বেঠিক। যদি নাম শ্রেষ্ঠ হয় তাহলে নামের জায়গায় থাকো। যেমন হরিদাস ঠাকুর তিন লক্ষ নাম জপ না করে তিনি এক গ্লাস জল গ্রহণ করতেন না, একটা অন্ন নিতেন না। আর এই নামকে শ্রেষ্ঠ করে গেলেন যে হরিদাস ঠাকুর, তিনি স্বয়ং মহাপ্রভু, তার যখন দেহ রাখে হরিদাস, নিজেই সমুদ্রের তীরে গিয়ে বালিকার গর্ত করে তিনি নিজেই তার সৎকার্য করেছিলেন। তাহলে তাই যদি হয়ে থাকে গোসাই, তাহলে নামকে বাদ দিল কেন? নামকে বাদ দিয়ে মধ্যলীলায় যখন যাই, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা বিনা সাধ্য সাধন নাই সনাতন। আর যখন অন্তলীলা যাই তখন আর প্রেম ছাড়া আর কিছু নাই, তাহলে কোনটা ধরব গোসাই? হ্যাঁ বলবেন আজকে জয় গুরু জয়, আদিলীলা থেকে একখানা গান শোনাই, কি বলছে মহাদেব? জপরে মনিরব দি এই হরে কৃষ্ণ হরে রাম, জপরে মনিরব এ নাম পঞ্চানন গায় পঞ্চমুখে পঞ্চানন গায় পঞ্চানন গায় পঞ্চমুখে ব্রহ্মা জপে অবিরা জপরে মনির কৃষ্ণ হরে রাম জপরে মন নিরব দিয়ে
Thank you.
কৃষ্ণ হরে রাম জপরে মন নীরব দে শুনো 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 গোসাই তোমারে জানাই তোমার চরণে আমার প্রণতি জানাই সবার চরণে আমি ক্ষমা ভিক্ষা চাই এই ভক্তির কথা বলতে গিয়ে ভুল যদি করি আপনারাই তো জ্ঞানী গুণী দেবেন ক্ষমা করি কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমহর হরি নাম ভজ নাম চিন্তব নাম কর সার এই মায়াবদ্ধ জীবের নাম ছাড়া গতি নাহি আর কোন নাম ভজলে পরে সুখ শান্তি হয় সেই নামের কথা গোসাই বলিবেন হেথায় নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইহা বিনে সাধ্য সাধন নাই সনাতন কোন বৈষ্ণব চিনব কেমনে বলিবে আমায় বৈষ্ণবের কি আকৃতি জানাবেন তবে বেশি কথা বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাব আমার বাউলের আলোচনা এরপরে গোসাই আমার আসরে আসিবে তার ভাবের কথাগুলি খুলিয়া বলিবে দেখি এসে কোন ভাবে কোন কথা কয় কোন ভাবে দেয় তাহার ভাবের পরিচয় আমি কেন কথা বলতে যাব বেশি বেশি বললে হয়তো আবার হবে অখুশি তাই তো অন্তরে করি বিবেচনা আর তাহারে বেশি কথা বলিতে যাব না আসর মাঝে বসে আছেন মিয়া মোল্লা ভাই বান্দা হয়ে তার চরণে সালামও জানাই এই পর্যন্ত করি কান্ত রাধা কান্ত সরি জয় জয় শ্রী গুরু বৈষ্ণব জয় প্রেমানন্দ একবার সবাই বলো হরি 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 বল হরি বল হরি বল উপস্থিত হরি ভক্ত কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মায়েরা আগত অনাগত দূরের কাছের সবার চরণেই অধমের সভক্তি প্রণাম গ্রহণ করবেন আবার কয়েক বছর পরে আপনাদের মাঝে আসতে পেরে নিজেকে নিজে খুব ধন্য বলে মনে হচ্ছে আজকে কমিটির সিদ্ধান্ত মতো একটাই আসর চব্বিশ পরগনা থেকে এসেছে নবীন সন্ন্যাসী তার সঙ্গে আজকের এই আসরটা জানি না কত সময় হবে তবে তার যা জিজ্ঞাসা জিজ্ঞাসার অনুপাতে অন্তত চার পাঁচ দিন গান গাওয়ার দরকার হ্যাঁ দুই দিন নামের কথা দুই দিন সেবার কথা দুই দিন প্রেমের কথা তাহলে যদি একটু বলা যায় যাক সেসব কথা তাহলে আজকে তার তিনটেই মাত্র জিজ্ঞাসা যে মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন চৈতন্য চরিতামৃতে আছে লেখা যে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা বিনা ধর্ম নাই আর শুনো সনাতন কলি জীবের মাত্র তিনটে মাত্র ধর্ম তিনটে মাত্র কাজ এখানে কোনো মত পথের কথা নাই আমিও কোনো মত পথের কথা বলা হবে না এখানে একটাই কথা জীব মানুষ বলতেই সে যে মতের যে পথের হোক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কৃষ্ণভক্ত হরিভক্ত কালীভক্ত শিবভক্ত সে তার বৈর ভক্ত আমারও সব দেখার দরকার নাই এখানে একটাই কথা মানুষের কথা ক্যাসেট উঠতেছে নাকি বা 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 ভালো করিয়া উঠা ভালো করিয়া উঠা ভালো করিয়া উঠা হ্যাঁ আজকে ভালো করিয়া উঠা একদম যেন প্রসার হয়ে যায় সারা বিশ্বে সবার কানে কানে যেন পৌঁছায় শিক্ষিত লোকগুলোর কাছে গিয়ে কোনো বাকি বেচা কেনা নাই একদম নগদ বাকি বেচা কেনা বন্ধ
বাউল কোনো বাকি বেচা কেনা করে না, বাউল বলে মানুষের কথা, বাউল বলে মানুষের ভালোবাসার কথা, বাউলের বলে মানুষের আত্মসাধনার কথা, বাউল বলে মানুষ আত্মভজনের কথা, বাউল বলে মানুষের আত্মদর্শনের কথা, বাউল বলে আত্মসেবার কথা। ও মা কথা বলে না, জীবনে কত সময় নষ্ট করলা বলো, হাটে মাঠে ঘাটে স্কুলে কলেজে বাবার বাড়ি শ্বশুর বাড়ি জামাই বাড়ি, সেখান থেকে একটু সময় ভিক্ষা দেবা শুধু, বাস আর কোনো কিচ্ছু লাগবে না, শুধু তোমার জীবনের মূল্যবান সময় ভিক্ষা দাও। একদিন শুনলে মানুষ সাধু হয় না। আজকের দিনটাই দুই ঘন্টা একটু ভিক্ষা দাও, তোমার মূল্যবান সময় একটু শোনো, শুধু শুনতে তোমার হবেই। তুমি যত বড় লোকের বউ হও না কেন, যত টাকাই তোমার মায়না হোক না কেন, শুনতে তোমার হবেই। যদি সংসার জীবনে শান্তি পেতে চাও, যদি সংসার জীবনে একটু আনন্দ পেতে চাও, যদি সংসার জীবনে একটু ভালোবাসা পেতে চাও, যদি সংসার জীবনে একটু প্রেম আস্বাদন করতে চাও, প্রেম শূন্য জীর্ণ দেহের কিবা প্রয়োজন, যার নাই সেই প্রেম ভক্তি অমূল্য ধন, অকালে কালের মুখেই সংসারে তাদের হচ্ছে পতন, ভালো করে চেয়ে দেখ। প্রেম শূন্য যখন মানুষ হয় তখন সেই মানুষের জীবনের অধপতন ঘটে, প্রেম শূন্য যখন মানুষ হয় তখন রোগে শোকে জ্বালা যন্ত্রণা আঘাত প্রতিঘাত অরাচার অবিচার দুরাচার ব্যবিচার ভ্রষ্টাচারে মানুষটা ছেয়ে যায়। প্রেম ভক্তি শূন্য যখন মানুষ হয় তখন তার এই মানব জনমটাই বৃথা হয়ে যায়। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল মন। এই জন্যে সত্যযুগে পাহাড়ে গুফায় গিয়ে সাধনা করত যোগী ঋষি মুনি হয়েছে তারা। ত্রেতা যুগে যজ্ঞ করত, অশ্বমেধ যজ্ঞ গোমেদ যজ্ঞ নরমেধ যজ্ঞ রাজসূয় যজ্ঞ, যে যত বড় যজ্ঞ করবে সে তত বড় প্রিয়, সে তত বড় সাধু সত্য ত্রেতা। দাপর যুগ যখন এলো, দাপর যুগে এসে শুধু দান করে, ওরে বাবা, দান করতে করতে রাজা হরিশ্চন্দ্র একেবারে শ্মশানবাসী হয়ে গেল। দান করতে করতে রাজা বলি, অবশেষে দেহদান ছাড়ার কোনো দান নেই। হ্যাঁ, দানই শ্রেষ্ঠ। দান করেছিল দাতা কর্ণ, পেয়েছিল শ্রেষ্ঠ ভগবত কৃপা। তাহলে দাপর যুগে ছিল দান, আর কলিযুগে, কলিযুগে একমাত্র নাম সেবা আর প্রেম। মহাপ্রভু যখন এসেছেন তিনি বলেছিলেন কলিজীবের একমাত্র প্রেম প্রয়োজন, নাম প্রেমের মালাগাঁথি পরাইব সংসার, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই মধুর কৃষ্ণ নাম। হ্যাঁ, কলিজীবের একমাত্র প্রেম প্রয়োজন, বাকি যেসব আয়োজন ওতে কাম হবে না, বহুদিন ধরে করতেছে। হ্যাঁ, অনেকদিন ধরে নামযজ্ঞ হচ্ছে, বাউল কীর্তন হচ্ছে, হ্যাঁ হরি ঠাকুরের কি সম্মেলন হচ্ছে 10-15টা দল দিয়ে, বহুদিন পর্যন্ত দলপতি হয়ে রয়েছে, কিচ্ছু হয় নাই। অনেকদিন পর্যন্ত তিলক লাগাচ্ছে ভাগবত পড়তেছে, কিচ্ছু হয় নাই, ভালো করে তাকাইয়ে দেখ। এখনো কাম কামনা বিষয় বাসনা লোভ লালসা থেকে ওই মানুষটার নিবৃত্তি হতে পারে নাই, তার মানে সারা জীবন যা করছে একটাও কোনো কাজে লাগে নাই। সারা জীবন যা করেছে একটাও কাজে লাগে নাই, দেখেছিস কেন? প্রেমের সঙ্গে মাখামাখি হয় নাই। হ্যাঁ, প্রেমের সঙ্গে মাখামাখি চাই, নাম প্রেমের মাখামাখি যদি কেউ হৃদয়েতে লয় মাখি, তখন কৃষ্ণ কমলাখি মিশায় তাহার দলে, শুধু নাম যদি কোটি জন্ম কৃষ্ণ কৃষ্ণ করতে করতে মুখ দিয়ে রক্ত উঠে মরিয়ে যায় তাও কিছু হবে না। শুনতেছে কৃষ্ণ, জয় কালী জয় কালী জয় কালী করতে করতে একেবারে মরিয়ে যাবে, অত কিচ্ছু হয় না। জয় হরিচান জয় হরিচান, খালি রাজবুরি ডাঙ্কা বাজা বের ফেলাবি, ভোরবেলা খিচুড়ি খাবি, গ্যাস্ট্রিক আর অম্বল ছাড়া কিছু হবে না, দেখেছিস কিচ্ছু হয় নাই। কেন?
নামের সঙ্গে প্রেমের মাখামাখি নাই। হ্যাঁ বলেছে লীলামৃতে, নাম প্রেমের মাতোয়ারা তখন হয় মতুয়া। আছে না লীলামৃতি লেখা, নাম আর প্রেমে মাতোয়ারা। তাহলে নাম তো পেলি, হরিবল করে ভাল দিলি, প্রেম পালি কোন জায়গা? ওটা তোর হরিচাঁদ ঠাকুর চাষ করে নাই ওড়াকান্দির মাঠে, ওটা তোর গৌরাঙ্গ গোলাবাঞ্জে রেখে যায় নাই নবদ্বীপের ঘাটে, ওটা তোর কৃষ্ণের বাবা যমুনার পারে থুয়ে যায় নাই ব্যাংক জমা করিয়া। প্রেম পাবি কোথায়? আর যত সময় সেই নামের সঙ্গে প্রেমের মাখামাখি না হচ্ছে, যত সময় সেই নামের সঙ্গে প্রেমের মিশামিশি না হয়, তত সময় নামে ক্রিয়া করে না। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু নামিলিবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এই কলিযুগে বহু হবে নাম সংকীর্তন, নাচিতে গাইতে যাবে সব নরক ভুবন। নামের সঙ্গে প্রেম চাই, এ প্রেম দিতে পারে না কৃষ্ণ, এ প্রেম দিতে পারে নাই গৌরাঙ্গ, এ প্রেম দিতে পারে নাই হরিচাঁদ ঠাকুর, এ প্রেম দিতে পারে নাই বালক ব্রহ্মচারী, এ প্রেম দিতে পারে নাই অনুকূল ঠাকুর। দেখেছিস বল, এক্ষুনি জিজ্ঞাসা করি, বল ভাই প্রেম পেলি কোথায়? যে মতেরই হোক আমার আপত্তি নেই, বল জিজ্ঞাসা করি। যে নাম তো পেলি, যার যে নাম ভালো লেগেছে সে সেই নামই মেতে গেছ, যত মত তত পদ তাতে কোনো বাধা নাই, সেটাই সর্বশ্রেষ্ঠ। যে যথা মাং প্রবদন্তে তাংস ততই ভবজমহম, বিচারিয়া দেখিলে আছে তারতম, আর বিচার করিয়া মনে ভক্তি রসের আস্বাদনে মধ্যস্থ থাকবে এই ভাগবত পুরাণ। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বলমন। একটা গান গাই তারপর আবার কথা বলি নাকি? একটু গান গাই একটু কথা বলি, শুধু কথা বললে হয়তো অনেকে বিরক্ত হয়ে যাবে। হ্যাঁ এই দাঁড়া, আমার কথা সে মদন ছিল বুঝলেন, গল্পটা কই এই নেই, এইটার পয়সা দেওয়া লাগবে না, এটা ফ্রিতে। আমার কথা সে মদন ছিল, একেবারে জন্মের থেকেই কানা, জন্মের থেকেই কানা, ওই এখন থাকে সংসারে, খায় দায়ে ঘুরে বেড়ায়, পাড়ার বুড়ো মানুষ যারা আছে ডাক দিয়ে একদিন মদনের কাছে কয়, এই মদন তুই জন্মের থেকে কানা হয়েছিস, একটু গানে যাইতে পারিস না? কোথায় ভাগবত পাঠ হচ্ছে, নাম কীর্তন হচ্ছে, পদ কীর্তন হচ্ছে, হরিচাঁদ ঠাকুরকে সম্মেলন হচ্ছে, কোথাও অনুকূল ঠাকুরের সিটিং হচ্ছে, আরে বসিয়ে থাকিস না, যা এইসব জায়গায়, একটু ঘোর কানা মানুষ। কয় ঠিক আছে, এখন ওই রোজ সন্ধ্যা লাগলে চলে যাই কীর্তনে লঠি নিয়ে, কানা মানুষ তো একেবারে জন্মের থেকেই কানা, ধরো আমার মতন আর কি এইরকম, একেবারে জন্মের থেকেই কানা। তাই রাস্তা দিয়ে যাচ্ছে একদিন সন্ধ্যাবেলায় কীর্তন শুনতে, ওই পাড়ার মাস্টারমশাই উনি আবার সাইকেল চালাইয়ে বাড়ি আসতেছে, রাস্তার মাঝে দেখে মদন লাঠি নিয়ে হাঁটতেছে, কিন্তু হাতে একটা হেরিকেন দব 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 করে জ্বলতেছে, হাতে হেরিকেন, জন্মের থেকে কানা, হাতে হেরিকেন হাতে লাঠি, সন্ধ্যা হয়ে গেছে মদন রাস্তা দিয়ে যাইতেছে, হরে কৃষ্ণ, মদন যাচ্ছে রাস্তা দিয়ে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মাস্টারমশাই দেখে কি যে মদন যায়, মাস্টারমশাই বলে আই কে রে, মদনা নাকি? কয় হ্যাঁ মাস্টারমশাই আমি মদনা। কয় যাস কোথায়? কয় ওই যে কীর্তন হচ্ছে কীর্তনে যাই। কয় বাহ তুই কানা মানুষ, তোর কীর্তন ছাড়ার আছে এই বাকি, যা। আচ্ছা তোর হাতে হেরিকেন কেন? তোর দিনও যা রায় তো তাই, জন্মের থেকেই কানা, তোর হাতে হেরিকেন কেন বল? মদন কয় মাস্টারমশাই মনে কিছু করিয়েন না, হেরিকেন আমার জন্যই নিয়া, যেগুলো চোখে দেখে ওইগুলো হাঁটতে হাঁটতে আসে আমার গার উপরে পড়ে, এই জন্য আমি হেরিকেন নিয়ে যাব। কোনো বাকি পেঁচা কেনা নাই রে বাপু, যেগুলো সহি দেয় সেইগুলোর দরকার আমার, সারা দেশ ঘুরে মানুষের দরকার না তো, তত্ত্বকান দেশ ঘুরে মানুষে বোঝে নাকি? হ্যাঁ কত যত নাসা আলা হবে তত সেখানে দাম বেশি, আমার অল্প কয়েকজন শিক্ষিত লোকের দরকার, যারা এই সমাজকে আত্মজ্ঞান দিতে পারে, যারা এই সমাজের নারীকে সুপথ দেখাতে পারে, সেই শিক্ষিত লোকগুলোকে দরকার। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বলমন। তোমায় ভুলিতে পারি না, তোমায় ভুলিতে পারি
আমরা দুইজন এক ঘরে বাঁধিতাম মাঝে না থাকলে নদী ও পারে কাদিস বন্ধু আমি এ পারে কাদি দুইজন এক ঘরে বাঁধিতাম মাঝে না থাকলে খালি সামনের কয়জন দেখছে এই লাল খুঁটির পর থেকে একজন দেয় না হ্যাঁ তুমি ভাবো না যে আমি সহি কম দেখি চোখ আর কানে দুজন শকুনির থেকেও বেশি খারাপ আমার হ্যাঁ দেও আজকে প্রথম দিন একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে দেও যাতে আশেপাশে মানুষ জানুক হ্যাঁ যে গুহবাড়ির সেই বড় অনুষ্ঠান এমন মহতি অনুষ্ঠান যেখানে গুণী গুণী নামি নামি দামি দামি শিল্পীদের আগমন হয় সেই অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে একটু জোর করে দেও আর তারপর দেবা না কেন দেও মনের থেকে দেও আমি না বললেও দেও যেভাবে মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে হ্যাঁ প্যারালাইসিস হচ্ছে হার্ট স্ট্রোক হচ্ছে সুগার হচ্ছে সুগার হলে তো আর কুড়ি বিক্রি হয় না সারে না যদি একবার সুগার হয়ে যায় যতই টাকা মায়না পাকা যত বড় শিক্ষিত কর কুড়ি বিক্রি হয় না সারে না এই জন্য অন্তত সেখান থেকে যদি একটু মুক্তি দেয় গোবিন্দ জোর করে উলুধ্বনি আর জোর করে একটু হরিধ্বনি ব্যাস আর কিচ্ছু না জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলব বসে বসে ছোট ভাবি গোপন অন্তপুর তখন ওপার থেকে ভেসে আসে তোমার বাসির সুর নীরজনে বসে বসে ভাবি গোপন অন্তপুর তখন ওপার থেকে ভেসে আসে তোমার বাসির সুর তখন পারি না আর ঘরে সংসারের তৃতাপ জ্বালায় জ্বলতে হবে এই সংসারের তৃতাপ জ্বালায় জ্বলতে হবে সেই বিধির এই বিধি এক ঘরে বাঁধিতা মাঝে না থাকলে নদী thank you
শুনতে ভালো লাগছে না আমি বলছি শুনতে ভালো লাগতেছে না কিন্তু শুনতে তোমার হবে বললাম তো তুমি যত টাকা মাইনা পাও যত বড় লোক হই খাও না কেন শুনতে তোমার হবে কতদিন শুনবা না কতদিন তোমার শোনার ইচ্ছা থাকবে না সেটা আমি জানি যতদিন তোমার রূপ যৌবন থাকবে যতদিন তোমার গায়ের বল বীর্য থাকবে তোমার রূপ আর যৌবন চলে গেলে বল বীর্য তখন এমনি ভাটা লেগে যায় তখন খালি আর কুকুরেও শোয় না তখন খালি হাড় কুত্তায়ও ছাটে না আর সেখান থেকে বাঁচার একটাই উপায় নিজেকে নিজে জানা যাকে পেলি তাকে না চালি যাকে চালি তাকে না পালি এ সংসারে সব অসার সাধনা কেন কাঞ্চনে হয় না আকিঞ্চন কাছে পেয়েছো সংসার কাছের আয়না জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল বাতাসে আসিবে ভেসে বন্ধুর স্নেহ প্রীতিটুক তখন পরস্পরে জুড়া বহিয়া আমার পোড়া বুক বাতাসে আসিবে ভেসে বন্ধুর স্নেহ প্রীতিটুক তখন পরস্পরে জুড়া বহিয়া আমার পোড়া বুক ভোরের আলো বুকে বলো কতটুকু আনন্দ পাবে মা তোমার অনেক টাকা
অনেক গাড়ি অনেক বাড়ি কিন্তু যদি তোমার একটা মনের মানুষ তোমার পাশে না থাকে কোনো মূল্য নেই আর যদি জগতে কিছু না থাকে টাকা পয়সা গাড়ি বাড়ি জামাই চাকরি কোনো কিছুর দরকার নাই যদি একটা মনের মানুষ যদি পাশে থাকে তার মতন আর ভালো মানুষ এই জগতে নাই জয় নিতাই গৌর হরি বল হরি বল সঙ্গে দেখা হয়েছিল হ্যাঁ চৈতন্য চরিতামৃতের তিন খণ্ডের কথা শুনে আসছি তিনটি লীলার কথা তোর আদি লীলা কোন পর্যন্ত তোর আদি লীলা একটা ছেলের এগারো বছর সাত মাস আর একটা মেয়ের নয় বছর সাত মাস সাতাশ দিন এই তারিখটা পর্যন্ত প্রত্যেকটা নর নারীর আমি কোনো মতপথের কথা বলতেছি না কেউ কিন্তু গায়ে টানিয়ে নেবেন না কোনো আমি কোনো মতপথ না আমি একটাই কথা আগেই বললাম যে শুধু একটা নারী একটা পুরুষ জীবের কথা ব্যাস এক কথায় শেষ মানুষ বলতে যা সে যেই খ্রিস্টান হলেও আছে মুসলমান হলে একই কথা সবার বেলায় একই কথা যাক সেসব কথা তাহলে আগে নাম এই হচ্ছে নামের বয়স এটা হচ্ছে তোর আদি লীলা এই আদি লীলায় প্রহ্লাদ পেয়েছিল কৃষ্ণকে এই আদি লীলায় সেধে একালব্য পেয়েছিল দেখেছিস এই আদি লীলায় সেধে ছিল পেয়েছিল শ্রীবাসের ছেলে এটাকে বলা হয় আদি লীলা এই আদি লীলায় নাম আদি লীলায় নাম আগে নাম আগে নাম যদি কেউ যদি নামে যদি কেউ নামে নামে যদি কেউ নামে তখন নামের সঙ্গে নামি নামে তখনই ভক্ত উঠে যায় সাধনায় আর ভগবান নেমে আসে করুণায় তখন ভক্ত আর ভগবানের দেখা হয় এই সংসার জয় নিতাই গৌর হরি বল হরি বল
তখনই ভক্ত আর ভগবানের দেখা হয়। আগে নাম, যে নামই হোক তোর আমার ওটা দেখার দরকার নাই, সে কালীর নামই হোক আর দুর্গার নামই হোক, শিব ঠাকুরের নাম হোক আর হরিচাঁদের নাম হোক আর কৃষ্ণ নামই হোক, আমার কোনো নামের প্রতি কোনো প্রতিহিংসা নাই। নামে যদি কেউ নামে তখনই নামের সঙ্গে নামই নামে, আর নামে যদি না নামে, নামে যদি কারুর না নামে, তাহলে মনে মনে বুঝতে হবে যে নাম করতেছে ওর ভিতর কারণ আছে, খালি খালি ফালাচ্ছে না, ওর মধ্যে হেতু আছে, কারণ আছে, কোনো লোভ আছে, লালসা আছে, চাওয়া আছে, পাওয়া আছে, বুঝলি? এইগুলো থেকে যদি কেউ নাম করে তাহলে সে নামে ক্রিয়া করে না, সে যে নামই হোক না কেন তাতে ক্রিয়া করে না। তার প্রমাণ দিয়ে গেছে তো অশ্বিনী গোসাই, অশ্বিনী গোসাই বলেছে তো, বাসবা না বাসো ভালো তাতে দুঃখ নাই, শুধু তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। জয় জয় শ্রী হরিচাঁদ গুরুচাঁদ প্রতি প্রেমানন্দে হরি হরি ভালো মন কি বলে নাই অশ্বিনী গোসাই, বাসবা না বাসো ভালো তাতে দুঃখ নাই, শুধু তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। তার কোনো চাওয়া পাওয়া জীবনে ছিল না, দেখেছিস নামে পাগল ছিল হরি নামে কি। হ্যাঁ তুমি ফালাচ্ছ কি কইয়া, ওটা তোমার ফাল দেখলেই ঠিক পাই যে কি কইয়া ফালাচ্ছে, ওটা ফাল দেখলেই ঠিক পাওয়া যায়। হ্যাঁ তুমি কৃষ্ণ বলতেছ, বলো বলো, কৃষ্ণ নামেও হবে যদি কেউ নামে, কৃষ্ণ বলতে সদা যাহার ঝরিবে নয়ন, হোক না কেন হাড়ি মুচি তার সেবা করিবে গ্রহণ, কৃষ্ণ কথা শুনে যদি দেহে না হয় প্রেমেরই অঙ্কুর, তবেই জানিবে ওই দেহে অপরাধ আশয়ে প্রচুর, বহু অপরাধে অপরাধী হয়ে আছে, তাই তো ভগবত কথায় মতি হচ্ছে না, তাই তো ভগবত কথায় নয়নে জল আসছে না, তাই তো ভগবত কথা শুনতে ভালো লাগতেছে না, কারুর কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, বহু অপরাধ দেহে সঞ্চিত হয়ে গেছে, তাই তো নিজের ইষ্টদেবের কথা ইষ্টদেবের নাম ইষ্টদেবের ভক্তির থেকে তুমি বঞ্চিত হয়ে যাচ্ছ। জয় নিতাই গৌর হরি বল হরি বল। এগুলো সব সত্যি কথা বুঝলি, এর একটাও মিথ্যা কথা না, তবে তার মধ্যে ভুল হইতেই পারে, হতেই পারে, সারা জীবনটাই শুধু ভুল। একা একা বসে যখন হিসাব করি, এই সামনে শুক্রবার দিন 70 বছর শেষ, তারপরে শনিবার থেকে 71 বছর, মাঝে মাঝে বসে একা একা হিসাব করে দেখি সারা জীবন ভরে যা করলাম সব ভুল করে গেলাম। কারুর কথা বলছি না, আমি আমার নিজের কথা বলতেছি, সারা জীবনটাই শুধু ভুল আর ভুল। হ্যাঁ যদি এই 70 বছরের হিসাব করি বসে বসে, তাহলে মনে হচ্ছে আমি জীবনে কত ভুল করে চলেছি, আমি কত ভুল করেছি জীবনে। হ্যাঁ এ ভুলের আর মাফ হবে না, বিজয় সরকার বলেছিল এই কথাটাই, হীরের দরে সমাদরে জিরে কিনেছি, এ খেপে যা লাভ হবে তা জেনে নিয়েছি, পাগল বিজয় বলে হার মেনেছি, যা করে সেই অন্তর্যামি। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল মন। হ্যাঁ শুধু ভুল আর ভুল, যদি কেউ বলে যে আমি ভুল করি না, আমার ভুল হয় না, আমি যা বলি ভুল বলি না, যা করি ঠিক করি, ভুল হয় না, ভুল বলে না শয়তানের, যেগুলো পাকা শয়তান ওইগুলো কয়, আমি যা করতেছি সব ঠিক করতেছি, কিন্তু একবার ভেবে দেখে নাই যে আমি মানুষ হয়ে এসেছি, বিষয় বাসনা কাম কামনা লোভ লালসার ভিতরে এই দেহ, অতএব ভুল জীবনের প্রতি পদক্ষেপেই ভুল, আর সেই ভুলকে সংশোধন করার জন্যে জীবনে একটা প্রেমিক চাই, আগে নামে রুচি তারপরে মাঝখানে জীবে দয়া হওয়া চাই, জীবের প্রতি দয়া চাই। 50 কড়াই খিচুড়ি রান্না করে মানুষের খাওয়াইলে ওটা জীবে দয়া পায় না। এই নবীন ভালো করে শুনে যা, ভালো করে শুনে যা, নতুন সাইনবোর্ড লাগাই দিছে, কয় যত প্রকার রোগ আছে সব রোগ সারিয়ে দেবো, যদি কারুর রোগ সারতে না পারি তাকে 1000 টাকা ফেরত দেবো, সাইনবোর্ড লাগাই দিয়ে তো চেয়ার ফাটিয়ে বসে গেছে, রুগী এসে গেছে, ওই রকম কথা যদি লেখা থাকে কারুর কপালের দ্বারে, কাউ যদি যে যত রোগ আছে আমি সব রোগ সারবো, যদি কোনো রোগ সারতে না পারি তার 1000 টাকা ফেরত দেবো, আর 300 টাকা কিন্তু ভিজিট, ওইটা মনে থাকে জানি আমার,
ভিজিট 300 টাকা রোগী এসে গেছে এসে কয় ডাক্তার বাবু নতুন আইছেন মনে হয় আমাকে দেশে কয় হ্যাঁ এই তো কেবল দোকান খুললাম কয় আমি যে একটা রোগে ভুগতেছি কয় কি রোগ হইছে আপনার কয় আমার মুখে রুচি নাই আমি ভাত খাই না ছাই খাই না গু খাই আমি নিজেই ঠিক পাই না আমার মুখে রুচি নাই কয় বসেন আপনার চিকিৎসা করা হবে কম্পাউন্ডারের ডাক দিয়ে কয় কম্পাউন্ডার কয় কি কয় ওই 24 নম্বরের খাপটা নিয়ে আসো যেই 24 নম্বরের খাপা নিয়ে ডাক্তারের কাছে দেশে একটা বোতল বাড়ি করে কয় হা করো যেই হা করছর জিভিয়ার উপরে দুই ফুট ঢালিয়ে দেশে ঢালিয়ে দিয়ে কয় ডাক্তার বাবু আপনি আমার জিভিয়ার উপরে পেট্রোল ঢালিয়ে দিলেন কয় ঠিক বলিছো তোমার জিভিয়ার উপর আমি পেট্রোল ঢালিয়ে দিছি তার মানে তোমার রুচি ঠিক আছে 300 টাকা দাও বাড়ি যাও ভিজিট দাও 300 টাকা 300 টাকা নিয়ে চলে গেছে বাইরে যেয়ে কয় হেলা 300 টাকা লস হয়ে গেল ভাবলাম 1000 টাকা নিয়ে আসবো তা কাজ হলো না যা আর একদিন যাবো পরের দিন আবার গেছে কয় ডাক্তার বাবু সর্বনাশ হয়ে গেছে কয় কি হয়ে গেছে কয় আমার স্মৃতিশক্তি হারাই গেছে আমি কাউরি চিনি নিয়া আমার পাশ দিয়ে যারা হেঁটে যায় কিনা আমার কিনা ভর কার বউ কারে কি কইতা ঠিক পাই না আমার স্মৃতিশক্তি এবার লোক পাইছে ডাক্তার কয় বসেন আপনার চিকিৎসা করা হবে যেই বইছে কয় কম্পাউন্ডার বলেন কয় ওই 24 নম্বরের খাপ নিয়ে আসো কয় ডাক্তার বাবু ওই 24 নম্বরে ডাইনেন না কয় কে কয় ওর মধ্যে পেট্রোলের বোতল রয়েছে কয় তোমার স্মৃতিশক্তি ঠিক আছে 300 টাকা ভিজিট দাও বাড়ি যাও কয় তোমার স্মৃতিশক্তি ঠিক আছে বাইরে এসে কয় শালা এই লস খাইলাম 600 টাকা চলে গেল ভাবলাম 1000 নিয়ে আসবো যা শেষ চান্স আর একটা লাগাই দিই শেষবার আর একবার যাবে আর কি এই দিনে একেবারে বড় বড় করে চাইয়ে রয়েছে কিন্তু হাতে লাঠি নিয়ে খটখট করতে করতে চলিয়ে গেছে কয় ডাক্তার বাবু কি কয় আমি যে আর কিছু দেখি নিয়া অন্ধ হয়ে গেছি কয় মশাই আমি গো বড় বড় করে তাকাই দিয়েছেন কয় তাকাই থাকলে কি হয় কিছু দেখি নিয়ে সব অন্ধকার কিছু দেখি নিয়ে একেবারে অন্ধ হয়ে গেছি ডাক্তার কয় আমি তো অন্ধের চিকিৎসা করি না কয় আপনার বোর্ডে লেখা আছে রোগ সত্যি না পারলে 1000 টাকা ফেরত দেবেন দেন টাকা দেন টাকা দেন কয় দাঁড়ান পকেট থেকে মানি ব্যাগ বার করে দুইখান 500 টাকার নোট ধরাই দিয়েছে কয় নেন হাতে নিয়ে কয় আপনি ইয়ার কি করতেছেন আমার সঙ্গে এই 500 টাকার নোট তো মোদী সরকার বাতিল করে দিয়েছে কয় বছর আগে আপনি অসল টাকা মারা দিয়েছেন ডাক্তার কয় 300 টাকা বাড়ি দাও ভিজিট দাও তোমার চোখ ভালো আছে বাড়ি যাও বুঝলি নবীন আমার কাছে 24 নম্বরের খাপ আছে কিন্তু কোনটা কোজা কোন জায়গায় খাটাই দেবো তুই আতাই ভাবিনি এতে অসুকলি তো কলকাতা যাবি ভেলুর যাবি আমি যদি ধরি তো ভেলুর গেলে তোমার দ্বারে শ্মশানে গেলেও মনে থাকবে জিভে দয়া চাই 50 কড়াই খিচুড়ি রান্না করে খাওয়াইলে জিভে দয়া কয় না দুই ট্রাক কাপড় দান করলে ওরে দয়া কয় না বাড়ির গরু বাছুর ছাগল বেড়ারে খাওয়ালাম ওরে দয়া কয় না রে ওটা কর্তব্য কর্তব্য ওটা কর্তব্য মানুষ হয়ে তুমি এসেছো কোনো অন্ন হীনাকে অন্ন দেওয়া কোনো বস্ত্র হীনাকে বস্ত্র দেবে কোনো দুঃখী লোক তার পাশে গিয়ে তুমি দাঁড়াবে এটা তোমার কর্তব্য যেহেতু তুমি মানুষ হয়ে এসেছো হ্যাঁ ওটার উপর দয়ার কথা বলে নাই আগে নামে রুচি পিছনে যেন খেয়াল থাকে নামে রুচি তারপর আসবে জিভে দয়া এইবার জিভে দয়া করবি কোন জিভে দয়া করবি কোন জায়গায় দয়া হবে জীব শক্তি থাকে কোথায় জীব শক্তির বাস কোথায় আয় যে জীব শক্তি থেকে আমি এসেছি প্রতিটা নারী পুরুষ এসেছে এই জগতে হ্যাঁ সেখানে ভগবানও আছে বসা সেই আদিবিন্দু ব্রহ্ম সারে গৌর ভগবান লীলা রস আস্বাদনের তরে তিনি হয়েছে অধিষ্ঠান তিনি জীবের সহস্রারে করে খেলা আর মূলাধারে মিলায় মেলা তাই তো এই জগতের সাধুগুরু বৈষ্ণব যারা তারা সেই দলে গিয়ে হরে কৃষ্ণ বলেন নাচানাচি করতেছে বলে গেল শ্রী গোসাই হ্যাঁ যাবি ওই দলে যেজন রক্ষা করে পিতৃধন সেই সে বাপের বেটা বিচক্ষণ ওই পিতৃধনের উপরেই হরিধন বিরাজ করে লইয়ে রাসেশ্বরী রাসবিহারী মহারাজ করে লইয়ে নিজ নারী হয়ে থাকো ব্রহ্মচারী তুমি না ডাকিলেও হরি এসে তোমাকে ডেকে নিয়ে যাবে জয় নিতাই গৌর হরি বল হরি বল দেখেছিস দয়া কোন জায়গায় আর দয়া করিস কোন জায়গায় হ্যাঁ দয়া কোথায় করতে পার কোথায় করিস
একদিনও মানলি না সয় গোস্বামী কি বলে গেল জনম ভরিয়ে নিরামিষ খালি তিলক লাগালি মালা জপলি কত কি করলি তার কোনো ঠিক না এই ঘন ঘন স্নান করিলে তাতে যদি হরি মেলে জলের জীবে অবহেলে পেত প্রভুর শ্রীচরণ দিনের মধ্যে তিন চারবার স্নান করলে পবিত্র হইলে যদি কৃষ্ণ পাওয়া যায় ভক্ত হওয়া যায় তাহলে গঙ্গায় মাছ কুমির হাঙর যারা থাকবে ওরা আগে যাবে নিরামিষাদি করলে ভক্তন মিলত যদি একা লব্য ধন তৃণভোজী জীব জন্তু গণ্টলা তো হরিরাসন নিরামিষ খেলে যদি ভক্ত হওয়া যায় নিরামিষ খেলে যদি কৃষ্ণ পাওয়া যায় তাহলে আমাদের দেশে বহু জীব জন্তু আছে জন্ম ভরে ঘাসার গাড়ি খাইয়ে গেল ত্যাগ করিলে নারী জাতি মিলত যদি বিশ্বের পতি খোঁজারা সব রাতি রাতি কর্ত রথে আরোহণ মেয়ে মানুষ ত্যাগ করলে যদি সাধু হওয়া যায় ভগবান পাওয়া যায় তাহলে হিজড়িয়ারা ভাবে আগে কি দাদা বাড়ি খারাপ হয়ে যাচ্ছে নাকি হিজড়িয়ারা ভাবে আগে ফলমূলাদি করলে আহার মিলত যদি দর্শন তাহার তবে তো বনের বাদুরগণ টলা তো হরিরাসন হ্যাঁ দুধ খেলে যদি হরি মেলে বহুত খায় বৎসবালা মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা কলিজীবের একমাত্র প্রেম প্রয়োজন পুরুষ প্রকৃতির মাঝে সেই প্রেমের উদয় এক সারিলে একের পক্ষে শূন্যতে কি প্রেম জন্মায় এক দেহে প্রেম যদি হতো রেবা নদীর তটে ভরত মুনির সম্ভব না দেখাতো যুগলে না ব্রজে আসতো রাসে না হতো মিলন জয় জয় রাধা গোবিন্দ রতি প্রেমানন্দে হরি হরি বল মন হ্যাঁ একই কথা লীলামৃত যা বলে গেছে তারক প্রসাই যা বলে গেছে এই চৈতন্য চরিতামৃতে একই কথা বলে গেছে শুধু বোঝার তাৎপর্য শুধু ভাবের তাৎপর্য হ্যাঁ ভাবের তাৎপর্য কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল এখন যদি ভাবে যে কৃষ্ণ খালি আমাকে আর কারুর না দেশে আমরা যে কজন নিরামিষ খাই তুলসী মালা গলায় দিছি এই কজনের কৃষ্ণ তাহলে অগে মতন মূর্খ আর সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই হ্যাঁ হরিচান আমাকে ইয়ে কইয়াছে নমসূদুর ফালাচ্ছে ওটার কপালে কষ্ট আছে তোমার ঘরে আসে নাই যারা ভগবান হয়ে এই জগতে আসে যারা মহামানব হয়ে আসে যারা মহাসাধক হয়ে আসে যারা এই জগতে সাধু হয়ে আস প্রকাশ পায় ওরে তারা ব্যক্তিগত কোনো সম্প্রদায় কোনো মত মতের হয়ে আসে না তারা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে উদ্ধার করার জন্যে তারা আসে তারা এই জীবকুলকে উদ্ধার করার জন্যে আসে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাদের কাছে কোনো জাত নাই জ্ঞান ভক্তি বেদাচার কিছুই থাকে না তাদের জাতিকুলের মান যেজন হরি ভজে তার এই আপন মানে শুধু তার সঙ্গেই করে লেনা দেনা জয় জয় শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ব্রত প্রেমানন্দে হরি হরি বলব যাক ও টাইম শেষ ও এরপর কেটা আসবে এরপর কেউ আছে নাকি আমি আর মনে করছি আমাকে পরে মনে হয় কেউ নাই আমি সেইভাবেই পাই ধরছি কত দেখি কয় তোমাকে শেষ হয়ে গেছে সময় এরপরে অন্য দল আছে জয়নি তাই গৌর হরি বল আবার সামনে বছর যদি দেখা হয় নাকি আবার হিনতে শুরু করবো আজকে এই বন্ধুই থাক নাকি কি বলেন হ্যাঁ আর একটু দেখো তো দেখি হ্যাঁ ও তুই দেখলি না রে সুখ বোঝা আগলা রইল তোর ঘরের দরজা ও তুই দেখলি না রে সুখ বোঝা আলগা রইল ঘরের দরজা কত মানুষের দরজা দিলে কত মানুষের দরজা খুললে তার ঠিক নাই আয়নার সামনে দাঁড়াইয়ে দেখ নিজের ঘরের খবর কি ও তুই দেখলি না রে সব বোঝা আলগা রইল ঘরের দরজা ও তোর মাল কোঠার মাল নিল হরে আলগা রইল ঘরের দরজা কেন দেখলি না রে সুখ বোঝা আলগা রইল ঘরের দরজা
দেহ নয় দরজার এক দরজা মূল সে দরজা দিতে করলি ভুল মোহমদে মত্ত হয়ে চোখে দেখে শস্যের ভুল দেহ নয় দরজার এক দরজা মূল সে দরজা দিতে করলি ভুল মোহমদে মত্ত হয়ে চোখে দেখে শস্যের ভুল সারা জীবন কামরসে হইয়া মশগুল সকাল হইলে আর কি জারে দেখে সকাল হইলে চোখ খুলে জারে পাবে কৃষ্ণ হরিচাঁদ লক্ষ্মী দুর্গা সরস্বতী মা কালী শিব ঠাকুর শনি ঠাকুর যে যে জায়গায় পাশে খালি সামনে করলেই আই কয় দাও টাকা দাও গাড়ি দাও বাড়ি দাও ছল দাও মাইয়া দাও জামাই দাও চাকরি দাও চাইতে চাইতে রাইত হয় আবার খাইয়ে ঘুমাই পড়ে আবার চাইতে চাইতে রাইত হয় আবার খাইয়ে ঘুমাই পড়ে এই কোনার থেকে এক একজন করে জিজ্ঞাসা কর মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে জিজ্ঞাসা করি এই কালকে সারা জীবন ভরে খালি এই করছে একদিনও বলে নাই হে ঈশ্বর হে ভগবান তোমার কাছে চাইতে আসি নাই তোমাকে দিতে এসেছি তুমি গ্রহণ করো বলেছে একদিনও বলে নাই সারা জীবন শুধু চাইছে সারা জীবন শুধু চাইছে জিজ্ঞাসা করে যে এত মা বসে আছে কোনো মা বলেছে নাকি যে আমি চাইতে আসি নাই আমি দিতে এসেছি বৃন্দাবনের গোপীরা বলেছিল নারদ বলেছিল কোথায় যাচ্ছিস এই রাতের অন্ধকারে বৃন্দাবনের গোপীরা বলেছিল নারদ আমরা যাচ্ছি কৃষ্ণকে দিতে বলে তোরা নরকে যাবি তিনি সচ্চিদানন্দ ভগবান অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম সেই ভগবানকে তোরা কি দিতে যাচ্ছিস তোরা গোয়ালনি দধিদুগ্ধ বিক্রি করে খাস কি আছে তোদের যা তোরা ভগবানকে দিতে যাচ্ছিস যদি তোদের অভাব হয় ভগবানের কাছে চেয়ে নে কৃষ্ণের কাছে গোপীরা বলল না আমরা চাইতে আসি নাই আমরা তাকে দিতে এসেছি কি আছে বল তা মুস্তানি দেখাইলে কেউ কয় নাকি গোপন কথা হাতের বিনা তখন ফেলে দিছে নামা বলি গলায় দিয়ে একবারে টান হয়ে রাতের অন্ধকার তো বাবলো যার কেউ দেখে কি না দেখে একবারে গভীরদের চরণে বলি প্রণাম জানাইছে একটা নারদ হ্যাঁ যেন কেউ না দেখে রাত্রেবেলার ব্যাপার তো অন্ধকারে প্রণাম কেনা কারে করে তার তো ঠিক নাই
অন্ধকারে যখন প্রণাম দিয়ে হাত জোড় করে আবার দাঁড়াইয়া আছে, ডাক দিয়ে কয় গোপীদের কাছে, সত্যি করে বল তোরা এমন কোন ধনে ধনী হয়েছিস যা কৃষ্ণকে দিতে যাচ্ছিস? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যার কাছে হাত পেতে আছে তোরা তাকে দিতে যাচ্ছিস, বল বল কোন ধনে ধনী হয়েছিস? সেই দিন গোপীরা বলেছিল, গোপীগণের রূপ রসে কৃষ্ণ সুখ সদা পোষে, নির্মল শুদ্ধ প্রেম তপ্ত সোনা, এই গোপীদের নাই নিজানন্দ, এ দেহ কৃষ্ণ সুখের সম্বন্ধ, ওনার রাস্তা ছেড়ে দাও, কৃষ্ণ সেবায় দিতে চলেছি এই দেহ ষোলো আনা, জয় নিতাই গৌর হরি বল হরি বল। একদিনও বলো নাই তোমাকে দিতে এসেছি, সারা জীবন শুধু চাই, না দিয়ে যারা পেতে চায় দুঃখ তাদের পিছে ধায়, না দিয়ে যারা পেতে চায় দুঃখ তাদের জন্যেই, জরা ব্যাধি আঘাত প্রতিঘাত তাদের জন্যেই, হ্যাঁ তাদের জন্যে। হ্যাঁ গো, দেখো ভালো করে তাকাই দেখো, একেবারে বাস্তব সত্যি কথা, যার যত সংসারের প্রতি মায়া বেশি সে তত ভোগে বেশি, তাই না? যার যত টাকা পয়সা গাড়ি বাড়ি বিদ্যা আছে সেই বাড়ির ভিতরে যেয়ে দেখ দুনিয়ার অশান্তি অরাজকতা সেই বাড়ি কি? হ্যাঁ একেবারে বাস্তব কথা সত্যি কথা। হ্যাঁ এর থেকে আরো সত্যি কথা আছে, হ্যাঁ আরো একটা সত্যি কথা আছে, ডাক্তারের কাছে গেছে, কয় ডাক্তারবাবু আমার দেখেন, কয় আপনার তো সুগার হয়ে গেছে, কয় কি করবো, কয় সুগার তো অসুখে সারে ওষুধই সারে না, সুগার কিছু নিয়ম পালন করতে হবে, এক্সারসাইজ ব্যায়াম করতে হবে তাহলে সুগার সারে। আরে মশাই আমি পেনশন পাই, আমার ছেলেরা নতুন চাকরি পাইছে, আমার বাজারে ব্যবসা আছে, জমি জমাও কম নাই, ভালো ভালো ওষুধ লেখেন, কয় লেকচার কম দেবেন, বসেন চুপ করিয়া, সব রুগী বিদায় করে দিয়া কয় বলেন আমার কি করতে হবে, কয় সকালবেলা খালি ভাই হাঁটিয়ে বেড়াবা, 2 কিলোমিটার হাঁটবা, 2 কিলোমিটার আসবা। ওরে বাবা রাস্তায় খোয়া নাই, খালি ভাই যদি রাস্তায় হাঁটে, শুরু হয়ে গেছে চিকিৎসা, সুগার হয়েছে তো আর উপায় নাই, কয় 2 কিলোমিটার হাঁটিয়ে যাবার আসবা, এই যে চুপচাপ করে হাঁটবা না, খুব একেবারে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হাঁটবা, কয় ঠিক আছে, তারপরে কয় চিনি ছাড়া লাল চা খাবা, একদম মিষ্টি ছোবা না, দুপুরবেলা বলে কাঁচা কলা সিদ্ধ আর না হয় পেঁপের ঝোল, লঙ্কার লবণ একদম খাবেন না, কয় রাত্রিবেলা কটা শুকনো মুড়ি খাবেন চাবাইয়া, নয় দুইখান রুটি ভিজাইয়া খাবেন, কয় ডাক্তারবাবু আসি, কয় দাঁড়ান খাটে শোবেন না কিন্তু, শক গদির উপরে হেমেজের উপরে মানে শক্ত জায়গা মাটিতে পাতলা কাপড় পাতিয়ে শুয়ে থাকবেন, আপনার কিন্তু স্পন্ডেলাইটিসর ভয় আছে, বালিশ মাথায় দেবেন না। কয় ডাক্তারবাবু আসি, কয় যান এগুলো পালন করেন, কিছুদিন ভালো থাকবেন, সুগার সারে না, ওষুধ খাইলে কমিয়ে থাকে, আবার কয়দিন ভর বাড়িয়ে যায়, এখন মরা পর্যন্ত শ্মশান পর্যন্ত যাবে, ডাক্তার ভিজিট নিয়ে আর কিছু কয় না, বাড়ি ফাটাই দেয়। ওইটি আবার আমি মাইকে বলি বেড়াচ্ছি যাতে একটু সাবধান হয় ওরা, তখন ওদের ঘরের বৌতি ওর ভালোবাসে না প্রাণ মন দিয়ে, জিজ্ঞাসা কর যা সুগার হয়েছে তার কাছে, হ্যাঁ জীবনে ভুল করেছে নিজেকে নিজে না জেনে, জীবনে ভুল করেছে নিজেকে নিজে না সেধে, জীবনে ভুল করেছে নিজেকে নিজে না ভোজে, জীবনে ভুল করেছে নিজেকে নিজে না চিনে, হ্যাঁ কোনো কিছুর অভাব নেই, দেখেছি এমন সুন্দর পৃথিবী, এমন সুন্দর সংসার, আহা কলিযুগের সংসার, এই যেন সোনার সংসার, আনন্দের বাজার, নিরানন্দে ডুবে আছো, চেয়ে দেখো তোমার হৃদয় ঘাটে আমার শ্রী গৌরাঙ্গ বসে, একবার সাধুর বাজারে বসে তাকে নয়ন জলে ভাসাও, ও তুই দেখলি না রে সর্বদা আলগা রইল ঘরের দরজা, ও তোর মাল কোঠার মাল নিল হরে, তোর মাল কোঠার মাল তোর মাল নিল হরে, ও তুই দেখলি না রে সব বোঝা আলগা রইল ঘরের দরজা, তুই দেখলি না রে সব বোঝা আলগা রইল ঘরের দরজা, অসীম বলে থাকিতে সময়
পাহারা দার লাগাও দরজায় যা আছে তাই সবে দিয়ে ধরো গুরুর পায়ে হ্যাঁ নামে রুসি মাছখানে গেছে জীবে দয়া এবার অন্তলীলা এখনো সাবধান হও অন্তলীলা চলছে তোমার বয়স বয়স ২৪ পার হওয়ার পরেই অন্তলীলা শুরু হয়ে যায় এখন বর্তমান যুগে আর শাস্ত্রের মতে ৪৮ বছর পর্যন্ত থাকে ৪৮ পার হয়ে গেলে আর সেই দেহে জীবের প্রতি দয়া হয় না আর সে দেহে প্রেম হয় না হ্যাঁ এই জন্য যা হবার হয়ে গেছে আজকে থেকে প্রতিজ্ঞা করো অসীম বলে থাকিতে সময় পাহারা তার লাগাও দরজায় আগে নিজের ঘরে দরজায় পাহারা তার লাগাও নদীর জল শুকাইয়ে গেছে কচি কচি ঘাস হয়ে গেছে কিন্তু ভিতরে জল কাদা ভর্তি একটা গরু ওই ঘাস ঘাসের লোভে ওই নদীর ভিতরে নেমে গেছে ঘাস খাইতে এখন একটু একটু করে এগোচ্ছে আর মুখ বাড়িয়ে যতদূর পাচ্ছে খাচ্ছে কিন্তু ও দেখি যে ও কাদার ভিতরে নেমে যাচ্ছে জল কাদার ভিতরে সেদিকে খেয়াল নাই কচি ঘাস পাইছে তো লোভে যা মানুষকে করে যা হয় পশু পাখি যা কিছু আছে সবই লোভে এইভাবে মরে এখন শুধু গলাটাই বেঁচে আছে বাকিটা সব কিছু কাদার ভিতরে নেমে গেছে সন্ধ্যা লেগে গেছে বাঘ একটা ওই রাস্তা দিয়ে আসতেছে ওই গরুকে দেখে বাঘ মনে মনে ভাবে আজ তিন দিন অনাহারে আসি গোবিন্দ আহার মিলাইয়ে দিয়েছে তো খাইলে ও খাবো ও লাভ দেবে যখন গরুকে দেখে গরু ডাক দিয়ে কয় এই আসিস না আমার কাছে কয় কেন আসবো না কয় না 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 এখানে আসিস না কয় আমি আসবো না তিন দিন অনাহারে আসি আমার খাদ্য হলো গরু আর সেই গরু আমি পেয়ে আমি এখানে ছেড়ে দেবো আমি একটা কামড় দিয়ে তোর একটু রক্ত খাইলে ও খাবো গরু কয় আসিস না এই দেখ অন্ধকার হয়ে গেছে আমার কিন্তু মালিক আছে একটু পরেই আমার খুঁজতে আসবে না একেবারে দড়ি নিয়ে আলো নিয়ে আমার খুঁজতে আসবে যে আমার গরু গেছে কোন জায়গায় তুই এই বনের যত বড়ই জীবজন্তু হোস না কেন ভয়ঙ্কর জন্তু একবার যদি সংসার দলদলে যদি ডুবে যাস তোকে তুলে ধরার বান্ধব নাই সংসারে জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল আর সেখান থেকে রক্ষা করতে পারে একমাত্র গুরু যদি গুরু কৃপা করে সংসার ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে যদি পায় সেই ভক্তিলতা বীজ মালি হইয়া সেই বীজ করিবি রোপণ শ্রবণ কীর্তন জল নিত্য করিবি সেচন দিনে দিনে বাড়িবে তোর ভক্তিলতা ব্রহ্মাণ্ড ভেদি যাবে তদুপরি বিরজা পার হয়ে পরে আপন ঘরে শ্রীবৃন্দাবন হবে জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল অসীম বলে থাকিতে সময় পাহারা তার লাগাও দরজায় যা আছে তাই সবে দিয়ে ধরো গুরুর পায়ে ও তুই রক্ষা পাবি গুরুর কৃপায় ওরে ভোলা গুরু ছাড়া আর কেউ বাঁচাবে না শ্বশুর বাড়ির লোকে তো কথাই নাই যে বাড়িতে বিয়ে হয়েছে যে বাড়ির ছেলে তুমি সে বাড়ির লোকে কোনোদিন করে নাই এই ব্যবস্থা ও ব্যবস্থা করে নাই কোনো কোর্ট কাছারি আদালত ও কথা বলে নাই কোনো স্কুল কলেজের মাস্টার প্রফেসর ও কথা বলে নাই কোনো পার্টির লোকে সে কথা একমাত্র গুরুই তোমাকে বলবে মানুষ গুরু নিষ্ঠা যার জীবনে সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার সেই গুরু যাহা আদেশ করবে পালন করবি নির্বিচারে আশ্রয় নিয়ে রূপের দ্বারে পঞ্চবান করিবি সহায় যেদিন গুরুতে হবে তোর এই দেহদান থাকে না গুরু শিষ্যের ভেদ বুদ্ধি জ্ঞান সেই দিন গুরু শিষ্য হয় এক প্রাণ তখন তারাই থাকে মধুর বৃন্দাবনে তারাই থাকে মধুর এই সংসার বিষয় বাসনার মাঝে থেকে তারাই হারে মধুর বৃন্দাবন শোনো
শোনো শোনো ভক্ত তোমারে জানাই নামের উসি জীবে দয়া বৈষ্ণব সেবা ইহা ছাড়া কলি জীবের অন্য গতি নাই সংসারে থাকিয়া যাহার হয় সেই ভাবে হৃদয় পরম বৈষ্ণব বলিয়া জানিবে তাহায় আরেকটা জায়গা এই যে বসে আছে সব বৈষ্ণবেরিগণ যেতায় হয় সে ঠাকুরের নাম সংকীর্তন সেই নাম সংকীর্তনে যখন আসে মানুষ তখন বৃন্দাবনে বসে থাকে থাকে না সংসারের হুঁশ এই যে দেখ বসে আছে কারোর সংসারের চিন্তা নাই ছেলে মেয়ের চিন্তা নাই এটাই বৃন্দাবনের স্বভাব এইটাই বৃন্দাবন আরো একটা কথা আজি তোমায় বলে যাই নারদ একদিন জিজ্ঞাসা করে ভগবানের ঠাই আগামী দিনে আপনাকে কোথায় গেলে পাব কোথায় গিয়ে মধুর মূরতি দর্শন করব ডেকে বলে নারদ আমার কথা নাও নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় নচ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ নারদ আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগীর হৃদয়ে থাকি না যেখানে আমার ভক্তগণ একত্রিত মিলিত হয়ে আমার নাম দুনাগুর কীর্তন শ্রবণ করে আমি অহর্নিশি তাদের মাঝেই বিরাজ করে থাকি এই তো প্রথমবারে অল্প অল্পে এখানে রেখে যাই ভাবে ভক্তিতে ভাষায় যদি ভুল করে থাকি চরণেতে রেখে আমায় দিবেন ক্ষমা করি আবার যদি আসি আমি তাতে নাই কদু কৃষ্ণ ভক্ত সন্মুখে রেখে কৃষ্ণ কথা বলি তবেই হবে সুখ জয় জয় রাধা গোবিন্দ পতি নিবারন্দে হরি 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 সময় আমাদের অনেক আগেই শেষ হয়ে গেছে এই ধৃষ্টতার জন্যে এই সময়টুকু নষ্ট করার জন্য সবাই ক্ষমার চোখে দেখবেন হয়তো একটা গান আমার